হ্যালো বন্ধুরা, আমরা মানুষ যারা এই পৃথিবীতে পা রাখতে পেরেছি, সর্বপ্রথম যা খেয়েছি তা হলো মায়ের দুধ। আর এই দুধ খেয়ে জীবন ধারণ করেছি, বড় হয়েছি, এ পর্যন্ত এসেছি। আর কিছুই না, শুধুমাত্র দুধ। মায়া মমতা আর জীবন রক্ষার একমাত্র উপকরণ এই দুধ। আর এটা হলো কুদরতের সেই লীলা খেলা, যার মাধ্যমে সেই প্রাণীর পেট ভরে থাকে যারা নিজের খাবার নিজে জোগাড় করতে পারে না। আর আরও একটা কথা হলো যে আমাদের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা এই মায়া মমতা আর কুদরতের স্বর্গীয় জিনিসটার সম্মান করতে পারি। ঋণ পরিশোধের কথা তো বাদই দিলাম, আপনি তো কল্পনাই করতে পারবেন না যে এই জিনিসটা আপনার কতটা উপকার করেছে। আর এই পুরো সিস্টেমটার মধ্যে সবথেকে খারাপ লোক তো তারা যারা এই দুধের ভেতরও ব্যবসা খুলে বসেছে, ব্যবসা বাড়ানোর দিকে ফোকাস করছে, কেউ প্রোডাকশন বাড়ানোর দিকে ফোকাস করছে। দরকার হলে তারা এই অবুজ প্রাণীগুলোকে হরমোনাল ইঞ্জেকশনও দিয়ে দেয়। কেউ দীর্ঘ সময় পর্যন্ত দুধকে প্রিজার্ভ করার ব্যবসা খুলে বসেছে, তাতে যদি এর ভেতরে বিষাক্ত প্রিজার্ভেটিভও মেশানোর দরকার হয়, ব্যাপার না। টাকার প্রতি এতটাই লোভ যে তারা এই দুধের মতো পবিত্র জিনিসটাকেও চরম লাভজনক ব্যবসায় পরিণত করেছে। শুনতে আপনার কাছে খারাপ লাগতে পারে, কিন্তু সরকারি খাদ্য সুরক্ষা সংস্থার মতে দেশের অধিকাংশ প্যাকেট দুধের ব্র্যান্ডই সাধারণ গুণগত মান রক্ষা করতে পারে না। আপনি যদি প্যাকেট দুধ কিনে থাকেন, তবে এটা আপনার জন্য একটা বিশেষ সতর্কতার খবর, কারণ প্রসেস দুধ বিক্রি করা অধিকাংশ কোম্পানি আপনার স্বাস্থ্যের সাথে খেলা করছে। একটা সময় ছিল যখন গোয়ালা তার পোষা গরুগুলোকে খুবই যত্নের সাথে খাবার খাওয়াতো এবং নিজে হাতে দুধ দোয়াতো, যাতে এই প্রাণীগুলোর কোনো ক্ষতি না হয়ে যায়, এবং তারা পর্যাপ্ত দুধও রেখে দিত যাতে বাছুরও খেয়ে বেঁচে থাকতে পারে। কিন্তু আজ সেগুলো কিভাবে হবে, কারণ ব্যবসা এই প্রাণীগুলোর বেঁচে থাকাকে অতিষ্ঠ করে তুলেছে, তাদের জীবন ধ্বংস করে দিচ্ছে। তাদের দুধে মেশিন লাগানো হয় দুধ টেনে বের করার জন্য, এক ট্যাঙ্ক থেকে অন্য ট্যাঙ্ক, এখান থেকে সেখানে, কেমিক্যাল থেকে শুরু করে ফিজিক্যাল প্রসেসেস, শেষ পর্যন্ত গিয়ে দুধে কী থাকে তা একবার ভাবুন। ওটার পিউরিটি, ওটার নিউট্রিটি ভ্যালুর কী হয় তা একবার ভেবে দেখুন, কারণ রং বেরঙের দুধের বোতলে দুধ বন্দি করে রাখলেই দুধ ভালো হয়ে যায় না। তবে এতে করে একটা জিনিসই হয়, সেটা হলো মার্কেটিং থেকে অর্থ উপার্জনকারীদের পকেট ভারী হয়। দুধে মেশানো ক্ষতিকারক কেমিক্যালস, দুধে পানি মেশানো ছাড়াও অন্যান্য ক্ষতিকারক কেমিক্যালও মেশানো হয়ে থাকে। এই স্যাম্পলের ভেতরে অনেক বেশি মাত্রার অ্যালফাটক্সিন M1, অ্যান্টিবায়োটিক্স এবং পেস্টিসাইডস পাওয়া গিয়েছে, যার কারণে আপনার শরীরের যথেষ্ট মাত্রার ক্ষতি হতে পারে। পরীক্ষা করা স্যাম্পলগুলোর মধ্যে দেশের 40% দুধও সাধারণ গুণগত মানও রক্ষা করতে পারে না। তবে এ থেকে রক্ষা পাওয়ার জন্য ফুড সেফটি অথরিটি প্রায়ই পদক্ষেপ নিয়ে থাকে। আসুন এবার দেখে নেই যে এই প্যাকেট দুধ কিভাবে তৈরি করা হয়। প্রথমত, গরুগুলো খামারে কিভাবে জীবনযাপন করে সেগুলো ভিডিওতে দেখালে আপনারা সহ্য করতে পারবেন না। এরপর খুবই অমানবিক পদ্ধতিতে এই গরুগুলোর থেকে দুধ দোয়ানোর পরিবর্তে মেশিন দিয়ে টেনে বের করা হয় এবং তারপর এই দুধ ল্যাবে পৌঁছায় এবং সেখানে পরীক্ষা করা হয় যে কোন দুধে কতটা পরিমাণ ফ্যাট রয়েছে, কতটা সলিড, কতটা ডেন্সিটি, এবং তারপর হয় দুধের গ্রেডিং। আর এরপর আরও একভাবে দুধ সংগ্রহ করা হয়, আর সেটা হয় গোয়ালাদের কাছ থেকে। তাদের কাছ থেকে খুবই কম মূল্যে এই দুধ সংগ্রহ করা হয়। আমরা যে দামে এই কোম্পানিগুলোর কাছ থেকে দুধ কিনে থাকি, তার তুলনায় অনেক কম মূল্যে গোয়ালাদের কাছ থেকে এই দুধ সংগ্রহ করা হয়। আর যখন গোয়ালাই তার দুধের ন্যায্য মূল্য পাবে না, তখন সে কি করবে? তখন সে একটা কাজই করতে পারে, আর সেটা হলো দুধের উৎপাদন বৃদ্ধি করার জন্য তাকে যা করতে হয় সেটাই করবে। যদি পদ্ধতিটা সঠিক নাও হয়, তবুও তাকে বাধ্য হয়েই করতে হয়, যাতে সে 2 টাকা বেশি উপার্জন করতে পারে। কিন্তু তারপর কি হয়, শুরু হয়ে যায় বেশি বেশি দুধ উৎপাদনের জন্য জানোয়ারগুলোকে ইঞ্জেকশন দেওয়ার প্রক্রিয়া, আর এই ইঞ্জেকশনের খুবই ক্ষতিকর প্রভাব দুধের ভেতরেও থেকে যায়। যাই হোক, তারপরেই দুধ যখন উৎপাদকের কাছ থেকে সংগ্রহ করা হয়, তারপরেই দুধ বিশাল কন্টেইনারে করে প্রসেসিং প্ল্যান্টে আনা হয়। প্ল্যান্টে পৌঁছাতেই দুধ সেন্ট্রিফিউজ মেশিনে ঘোরানো হয়ে থাকে, যাতে দুধ জমে না যায় এবং ফ্যাট আলাদা হতে পারে, ক্রিম আলাদা হতে পারে। এরপর আসে পাস্তুরাইজেশনের প্রক্রিয়া, যাতে দুধ 40°C গরম করা হয়, যাতে দুধ নষ্ট না হয়ে যায়, ব্যাকটেরিয়া মারা যায়। তারপর স্টেনলেস স্টিলের কন্টেইনারে থাকা এই দুধ এক কন্টেইনার থেকে অন্য কন্টেইনারে করে গ্লাস পাইপের মাধ্যমে একটি কন্টেইনারে এসে পড়ে। সেখানে ভিটামিন এ এবং ভিটামিন ডি মিশ্রণ করা হয় এবং তারপরই ক্ষতি থেকে বাঁচানোর জন্য দুধকে দ্রুত প্যাকেটজাত করা হয়। আর এত এত মেশিনি প্রসেসের পরে এই প্যাকেটজাত দুধ প্রস্তুত করা হয়। আমার মতে দুধের মতো এই জিনিস নিয়ে অ্যাডাল্ট্রেশন করা উচিত নয়, মাসুম বাচ্চাদের জীবন নিয়ে খেলা উচিত নয়। দুধের মতো জিনিস যতটা সম্ভব অর্গানিক হওয়া উচিত। মানছি সরকার পৃথিবী থেকে মদ বন্ধ করতে পারবে না, কিন্তু দুধের এই পবিত্রতাও যদি ফিরিয়ে আনা সম্ভব হয়, তাহলে আমাদের মনে হবে যে না, পৃথিবীতে এখনও কোনো জিনিস এমন আছে যা শুদ্ধ এবং পবিত্র। সম্ভব হলে ভিডিওটি শেয়ার করবেন, যাতে আপনার কাছের কোনো মানুষ যদি এই মেশিনি প্রসেসের দুধ সেবন করে থাকে, তাহলে সে যেন তা বন্ধ করে বাড়ির কাছের গরিব গোয়ালার কাছ থেকে দুধ সংগ্রহ করে। তাতে তার স্বাস্থ্যও ভালো থাকবে এবং এই গরিব মানুষটারও সাহায্য হয়ে যাবে। ধন্যবাদ।